वेलकम बैक टू माय चैनल गोपास पैशन हब। तुम्हारा सबाई ভালো আছো তো? আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা বলতে পারো তোমাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি। বাইরে 500-700 টাকা দিয়ে নানান ধরনের দামি দামি ক্রিম এনে মুখে মেখে কেমিক্যাল वाला ক্রিম মেখে যে ফেয়ারনেস যে জন্য তোমরা এক্সপেক্ট রাখো যে হ্যাঁ এটা মাখলে ফর্সা হয়ে যাব সমস্ত ভুলে যাও। তার বদলে বাড়িতে যে জিনিসগুলো আছে সেটা দিয়ে একটা ফেয়ারনেস ক্রিম বানাবার জন্য আমি আজকে ভিডিওটা বানিয়েছি। 20 টাকা খরচা করে তোমাদের ফেয়ারনেস ক্রিম বানানো হয়ে যাবে যেটার মধ্যে তোমরা সবকিছু দিয়ে এত সুন্দর স্কিন পাবে। তোমাদের এটাও চিন্তা থাকবে না, আমি আমাকে যদি জিজ্ঞাসা করো ফেয়ারনেস ক্রিম দিয়ে, আমি সব সময় অনেকে কমেন্টেও আমাকে জিজ্ঞাসা করেছে, কমেন্টে আমি সব সময় মানা করে দিই যে কোনো ফেয়ারনেস ক্রিম মাখবে না মুখে, কারণ যেটাই ফর্সা হওয়ার ক্রিম বলে কোম্পানিরা সেটা একদম স্কিনটাকে নষ্ট করে দেয়, কোনো সময় ফেয়ারনেস ক্রিম ব্যবহার করা উচিত না। তার বদলে বাড়িতে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে ব্যবহার করার ফলে আমাদের স্কিন আস্তে আস্তে অনেক উজ্জ্বল হয়ে ওঠে। তো সেরকমই একটা খুব আশ্চর্য করে দেওয়ার মতন একটা ক্রিম যেটা ভীষণ বেশি এফেক্টিভ, খুব কার্যকরী আমাদের স্কিনের জন্য। দুটো শেড লাইট হয়ে যাবে যদি তোমরা একটা মাস কন্টিনিউয়াসলি এই ক্রিমটাকে ব্যবহার করো, তা দেখবে তোমরা এক মাস পরে তোমাদের স্কিন দেখবে যে কোথার থেকে কোথায় পৌঁছে গেছে। তো সেরকম একটা ক্রিম নিয়ে আজকে আমি এসে হাজির হয়েছি, তো শুরু করে দিই, চলে এসো। মসুর ডালের ক্রিম বানানোর জন্য আমি নিচ্ছি 2 চামচ মসুর ডাল, এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এইটা আমি গোলাপ জল দিয়ে ভেজাচ্ছি, তোমাদের কাছে গোলাপ জল না থাকলে এমনি জল দিয়ে ভেজালেও হবে, গোলাপ জল স্কিনের জন্য ভীষণ ভালো, ভীষণ রিফ্রেশিং। সেই জন্য এটা রাতভর আমি ভিজিয়ে রেখে দিচ্ছি, তারপরে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, এবারে আমি এটাকে ছেঁকে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকে যেগুলো বেরিয়ে চলে যাবে। খালি আমি মসুর ডালের যে রসটা সেটা নিচ্ছি, দেখো আমি ভালো করে এটার থেকে রসটা বের করে নিচ্ছি, ছেঁকে ভালো করে রসটা বের করে নিচ্ছি। এবারে এই যে বেরিয়ে গেছে এই যে রসটা, এটা দিয়েই ক্রিমটা তৈরি হবে। এই দেখো আমি এটা জবা ফুলের গুঁড়ো ব্যবহার করি, আমি সবসময় বাড়িতে রাখি জবা ফুল, অনলাইনে পাওয়া যায়। এই যে আমি এটা দিচ্ছি, 1 চামচ জবা ফুলের গুঁড়ো দিচ্ছি, অনলাইন থেকে আনাই, আমার কাছে এখানে জবা ফুল পাই না আমরা তাই জন্য। আর তার সাথে দিলাম 1 চামচ গ্লিসারিন, আর দিচ্ছি ই ভিটামিনের একটা ক্যাপসুল, যাদের তৈলাক্ত বা অয়েলি স্কিন তারা দিও না। আর ভর্তি ভর্তি 2 চামচ অ্যালোভেরা জেল, সেটা যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল তোমরা দিতে পারো, বা যদি গাছ থাকে সেখান থেকে নিয়েও দিতে পারো। তো ভালো করে এটাকে সব মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যত ফ্লাপি হবে তত ভালো ক্রিমটা তৈরি হবে। দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে আমার ক্রিমটা, তৈরি হয়ে গেল আমার মসুর ডালের ক্রিম। এটা হলো এক ধরনের ক্রিম যেটা আমি জবা ফুলের নির্যাস বা জবা ফুলের গুঁড়ো দিয়ে বানিয়েছি, ভীষণ ভালো স্কিনের জন্য, সব রকমের দাগ চলে যাবে এই ক্রিমটা মাখবার পরে। এবারে দেখো আরেকটু রয়ে গেছে আমার কাছে, আমি দেখিয়ে দিচ্ছি যাদের বাড়িতে জবা ফুল পাবে না বা জবা ফুলের গুঁড়ো নেই তারা কীভাবে বানাবে। ছাঁকা মসুর ডালটা আমার 2 চামচ মতন হয়েছে, অল্পই হয়েছে, তার মধ্যে আমি মেশালাম 1 চামচ গ্লিসারিন, আর দিচ্ছি 2 চামচ অ্যালোভেরা জেল। যাদের ই ভিটামিনে অসুবিধা হয় তৈলাক্ত ত্বক তারা ই ভিটামিন দিও না, তাছাড়াও চলবে, না দিলেও চলবে। এই যে ই ভিটামিন অনেকের অয়েলি স্কিনে এটা স্যুট করে না, তারা লাগিও না। বাস এবারে এই সব জিনিসগুলো মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দর ক্রিমটা তৈরি হয়, অসম্ভব সুন্দর। তোমরা যদি চাও যে কোনো এসেন্সিয়াল অয়েল ডালতে পারো, কারণ এর মধ্যে যদি ঢালো কোনো তাহলে একটা সুন্দর আরও ভালো গন্ধ বেরোবে, তবে ই ভিটামিন দিলেও খুব সুন্দর একটা গন্ধ এসে যায়। দেখো কি সুন্দর ফ্লাপি হয়ে যাচ্ছে ক্রিমটা, খুব সুন্দর তৈরি হয়ে যায় মসুর ডালের ক্রিম। দেখো এরকম হবে কনসিস্টেন্সি, ভীষণ পাতলাও করবে না আবার ঘন থকথকেও করবে না, এরকম হবে। এই দুটো ক্রিমই তোমরা বাইরে 10-12 দিন রেখে ব্যবহার করতে পারো, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এটা একটা 100% কার্যকরী ক্রিম যেটা সানবার্ন, তারপরে ডার্ক স্পট, পিগমেন্টেশন দূর করে, মুখের যত কালো ছোপ সব দূর করে মুখটাকে পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার, ফর্সা, ঝকঝকে করে তোলে এই ক্রিমটা। এটা তোমরা সবসময় ব্যবহার করতে পারো, দিনেও ব্যবহার করতে পারো, রাত্রেও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এটা তোমাদের সকালবেলা বলবো যে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে, মুখ যখন ব্রাশ করবে মুখ পরিষ্কার করে ধুয়ে একবার এটা লাগিয়ে নেবে, আবার স্নান করার পরে লাগাবার দরকার নেই, একদম রাত্রিবেলা যখন শোবে তাহলে এটা ব্যবহার করে রাত্রিবেলা শোবে। আর এটা ব্যবহার করার পরে দেখবে কিরকম স্কিনের মধ্যে আশ্চর্যজনক
চেঞ্জ তোমরা নিজেরাই বুঝতে পারবে। লাগাবার পরে কিছুদিন পরের মধ্যে 7 দিনে তোমরা একটা মুখের মধ্যে উজ্জ্বল ভাব দেখতে পাবে। ঠিক আছে, এটা তো একটা গেল মসুর ডালের ক্রিমটা। তোমরা এতদিন শুনেছো যে জবা ফুল চুলের জন্য খুব ভালো। হ্যাঁ, জবা ফুল চুলের জন্য সত্যি খুব ভালো, খুব ভালো কাজ দেয় চুলের জন্য। সেটা নিয়ে আরেকটা ভিডিও আমি পরে করব, কিন্তু আজকে যেটা এনেছি জবা ফুল স্কিনের জন্য কতটা ভালো। তো এই চুলের ব্যবহারে বলো বা স্কিনের ব্যবহারে বলো, সবসময় এটা ইউজ করলে ভীষণ ভালো ফল দেয়। তো একটা তোমরা একটা কাজ করতে পারো, বাইরে বাজারে বা বাইরে অনেক সময় জবা ফুল পাওয়া যায়, চারদিকে জবা ফুল পাওয়া যায়, সেই জবা ফুল বাড়িতে নিয়ে এসে রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখে দাও, বাস। এইটুকু তো লাগে, সামান্য একটু লাগে। তুমি যদি 5-6টা ফুলও নিয়ে আসো, ওটা গুঁড়ো করবার পরে এতটা হয়ে যাবে, তার ভেতর থেকে এইটুকু এইটুকু করে তোমাদের 10-15 দিন চলে যাবে, 10-15 বার তোমরা ইউজ করতে পারবে। তো এরকম একটা এগুলো দেখো, একটুখানি সুন্দর সাজুগুজু করে একটুখানি, মানে যদি ত্বক যদি উজ্জ্বল করতে হয়, ত্বক যদি নমনীয় করতে হয়, কিছু তো পরিশ্রম একটু করতেই হবে, সব তো বাড়িতে থাকে না বলো। আজকে আমি যেটা নিয়ে এলাম, তো দেখো এই ক্রিমটা ভীষণ ভালো উপকারী ক্রিম, এটা তোমরা ব্যবহার করতে পারো। আর যদি জবা ফুল না পাও, তাহলে আমি যেটা বলে দিয়েছি, যেটা জবা ফুল না পেলেও কোনো প্রবলেম নেই, শুধু মুসুর ডালের ক্রিমটা যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে বানিয়ে তোমরা ব্যবহার করো। আর এই যে এই ক্রিমটা দেখো আমি লাগাচ্ছি একটুখানি, ভীষণ ভালো কাজ দেয়। আমি এর মধ্যে 1 চিমটি হলুদ দিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেছি। এর মধ্যে যদি চাও একটু হলুদ দিতে পারো, হলুদ গুঁড়ো না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। জবা ফুলের গুঁড়ো সব রকম স্কিনের জন্য সুটেবল, একদম মুখের সাথে মিলিয়ে যায়, মুখের কালো ছোপ, পিগমেন্টেশন, বলি রেখা সব দূর করে মুখটাকে ঝকঝকে পরিষ্কার ফর্সা করে তোলে জবা ফুলের গুঁড়ো। হ্যাঁ, তোমরা যদি বলো, তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে দিদি এটা মেখে বাইরে যাওয়া যাবে কিনা, না এটা মেখে বাইরে যাবে না, এটা মেখে রোদে যাবে না, এটা ক্রিমটা বাড়িতে বানানো ক্রিম, এটা বাড়িতেই ব্যবহার করবে, দেখো একদম মুখের সাথে মিলিয়ে গেল আমার, মুখের সাথে আর কিছু নেই মুখে, দেখলে ভীষণ ভালো ক্রিম এটা, মেখো বাড়িতে ভীষণ ভালো উপকার দেবে। মুসুর ডাল বাটা রেগুলার তো আর বাটবে আর করবে না, তার বদলে এরকম ক্রিম বানিয়ে রেখে দেবে, ভীষণ উপকারে আসবে। আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক তো দেবেই, লাইক দেওয়ার পরে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে দিলে আমার সব নতুন এই ইম্পর্টেন্ট নতুন ভিডিও নোটিফিকেশন সব তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সবার আগে আমার ভিডিও দেখতে পাবে। তো পরের ভিডিওতে আবার দেখা হবে, আসি তাহলে, বাই।